করোনা চিকিৎসায় অনিয়ম সহ সরকারের সহযোগিতা কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখা ও সিলগালা চেয়ারম্যান শাহেদকে শীঘ্রই গ্রেফতার আশাবাদ র্যাবের। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগে জেএমআই গ্রুপের আব্দুর রাজ্জাক ও তমা কনস্ট্রাকশনের মতিউর রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ। দেশে একদিনে করোনায় 46 জনের মৃত্যু, মোট মৃত্যু দাঁড়ালো 2,197 জনে, নতুন শনাক্ত 3,489 জন রোগী। জ্বর সর্দি কাশি সহ করোনা উপসর্গে কুমিল্লা, সাতক্ষীরা, গাইবান্ধা ও চাঁদপুরে 7 জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় চলছে তীব্র নদী ভাঙন, কমছে না বানভাসী মানুষের দুর্ভোগ। করোনাকালেও সরকারের প্রণোদনা ও সহায়তা মাঠ পর্যায়ে সুষমভাবে বণ্টন হচ্ছে না, অভিযোগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। করোনা ভাইরাসে বিশ্বে গেল কয়েক ঘন্টায় প্রাণহানি 5,51,500 ছাড়িয়েছে, আক্রান্ত 1,21,00,000-এর ওপরে। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে বিমান হামলা চালিয়ে শিশুসহ বহু বেসামরিক নাগরিককে হত্যা করছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বোর্ডের চুক্তির বাইরে থাকা কোচ ও ক্রিকেটাররা, অভিমত কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।